বন্ধুরা আজকে যে গল্পটি শোনাব তার নাম পর্ব তিন আমি বললাম সময়ের দাম কীরকম কাক বলল এখানে কদিন থাকতে তাহলে বুঝতে আমাদের বাজারের সময় এখন ভয়ানক মাগ্গি এতটুকু বাজে খরচ করবার জো নেই এই তো কদিন আগে খেটু খুটে করে খানিকটা সময় জমিয়েছিলাম তাও তোমার সঙ্গে তর্ক করতে অর্ধেক খরচ হয়ে গেল বলে সে আবার হিসেব করতে লাগলো আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম এমন সময় হঠাৎ গাছের একটা ফোকর থেকে কি যেন একটা স্রুত করে পিছলিয়ে মাটিতে নামলো যে দেখি দেড় হাত লম্বা এক বুড়ো তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি হাতে একটা হুঁকো তাতে কলকে টলকে কিচ্ছু নেই আর মাথা ভরা টাক টাকে খড়ি দিয়ে কে যেন সব লিখেছে বুড়ো এসেই খুব ব্যস্ত হুঁকোতে দু এক টান দিয়ে জিজ্ঞেস করলো কই এই সেবের টা হলো কাক খানিক এদিক ওদিকটাকে বললো এই হলো বলে বুড়ো বলল। কি আশ্চর্য উনিশ দিন পার হয়ে গেল এখনো হিসেবটা হয়ে উঠল না কাক দু চার মিনিট খুব গম্ভীরে পেন্সিল চুষলো তারপর জিজ্ঞেস করলো কত দিনে বললে বুড়ো বলল উনিশ কাক অমনি গলা হেঁকি উঁচিয়ে হেঁকে উঠে বললো লাগ কুড়ি বুড়ো বললো একুশ কাক বললো বাইশ বুড়ো বলল তেইশ কাক বলল সাড়ে তেইশ ঠিক যেন নীলেম ডাকছে ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল তুমি ডাকছো না যে আমি বললাম খামোকা ডাকতে যাব কেন বুড়ো এতক্ষণ আমায় দেখেনি হঠাৎ আমার আওয়াজ নেই সে বনবন করে আট দশ পাক ঘুরে আমার দিকে ফিরে তাকালো তারপর হুঁকোটাকে দূরবীনের মতো চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগলো তারপর থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো খাড়া এই ছাব্বিশ ইঞ্চি হাতা ছাব্বিশ ইঞ্চি আস্তিন ছাব্বিশ ইঞ্চি ছাতি ছাব্বিশ ইঞ্চি গলা ছাব্বিশ ইঞ্চি আমি ভয়ানক আপত্তি করে বললাম এ হতেই পারে না বুকের মাপও ছাব্বিশ ইঞ্চি গলাও ছাব্বিশ আমি কি সুর বুড়ো বলল বিশ্বাস না হয় দেখো দেখলাম ফিতের লেখা টেখা সব উঠে গিয়েছে খালি ছাব্বিশ লেখাটা একটু পড়া যাচ্ছে তাই বুড়ো যা কিছু মাপে সবই ছাব্বিশ ইঞ্চি হয়ে যায় তারপর বুড়ো জিজ্ঞেস করলো ওজন কত আমি বললাম জানি না বুড়ো তার দুটো আঙ্গুল দিয়ে আমায় একটুখানি টিপে টিপে বললো আড়াইশের আমি বললাম সে কি পটলার ওজনই তো সে আমার চাইতে দেড় বছরের ছোট কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠলো সে তোমাদের হিসেব অন্যরকম বুড়ো বললো তাহলে লিখে নাও ওজন আড়াইশ এর বয়স সাঁত্রিশ আমি বললাম দুধ আমার বয়স হলো আট বছর তিন মাস বলে কি না বুড়ো খানিক্ষণ কি যেন ভেবে জিজ্ঞেস করলো বাড়তি না কমতি আমি বললাম সে আবার কী বুড়ো বলল বলি বয়সটা এখন বাড়ছে না কমছে আমি বললাম বয়স আবার কমবে কি বুড়ো বললো তা নয় তো কে বলি বেড়ে চলবে নাকি তাহলেই তো গেছি কোনো দিন দেখব বয়স বাড়তে বাড়তে একেবারে সাত সত্তর আশি বছর পার হয়ে গেছে শেষটায় বুড়ো হয়ে মরি আর কি আমি বললাম তা তো হবেই আশি বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না বুড়ো বললো তোমার যেমন বুদ্ধি আশি বছর বয়স হবে কেন চল্লিশ বছর হলেই তো আমরা বয়স ঘুরিয়ে দিই তখন আর একচল্লিশ বিয়াল্লিশ হয় না উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ করে বয়স নামতে থাকে এমনি করে যখন দশ পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয় আমাদের বয়স তো কত উঠলো নামলো আবার উঠল এখন আমার বয়স হয়েছে তেরো শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল কাক বলল। তোমরা একটু আস্তে আস্তে কথা কও আমার হিসেবটা চটপট সেরে নিই বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে ফিস ফিস করে বলতে লাগলো একটা চমৎকার গল্প বলবো তারাও একটু ভেবে নি এই বলে তার হুঁকো দিয়ে টেকো মাথা চুলকোতে চুলকোতে চোখ বুঝে ভাবতে লাগলো তারপর হঠাৎ বলে উঠল হ্যাঁ মনে হয়েছে শোনো তারপরে এদিকে দিকে বড় মন্ত্রী তো রাজকন্যার গুলি সুদো কে ফেলেছে কেউ কিচ্ছু জানে না ওদিকে রাক্ষসটা করেছে কি ঘুমোতে ঘুমাতে হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে অমনি ঢাকঢোল সানাই কাশি লোকলস্কর লস্কর সেপাই পল্টন হুইচই রায় মারমার কাট কাট এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন পক্ষীরা যদি হবে তাহলে নেজ নেই কেন শুনে পাত্রমিত্র ডাক্তার মুক্তার আঙ্কেল মক্কেল সবাই বলল ভালো কথা ন্যাচ কি হলো কেউ তার জবাব দিতে পারে না সব শুশুর করে পালাতে লাগলো এমন সময় কাকটা দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো বিজ্ঞাপন পেয়েছো হ্যান্ডবিল আমি বললাম কই না কিসের বিজ্ঞাপন বলতেই কাকটা একটা কাগজের বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে আমার হাতে দিল আমি পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে শ্রী শ্রী কাগায় ভূষণ শ্রী কাকেশ্বর কুচকুচে একচল্লিশ নম্বর গেছোবাজার কাগিয়াপটি আমরা হিসাবী ও বেহিসাবি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পূর্ণ করিয়া থাকি মূল্য এক ইঞ্চি চিলড্রেন হাফ প্রাইস অর্থাৎ শিশুদের অর্ধমূল্য মূল্য আপনার জুতার মাপ গায়ের রঙ কান কটকট করে কিনা জীবত কি ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠাইলেই ফেরত দেখে ক্যাটালগ পাঠাইয়া থাকি সাবধান 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 আমরা সনাতন বায়স বংশীয় দাড়ি কুলিন অর্থাৎ দাঁড় কাক আজকাল নানা শ্রেণীর পাতিকাক রাম রামকাক প্রভৃতি নিজ শ্রেণীর কাকেরাও লোভে নানারূপ ব্যবসা চালাইতেছে সাবধান তাহাদের বিজ্ঞান বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত হবেন না এর পরের পর্বটি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার বেল আইকনটি প্রেস করে দাও তাহলে এর পরের পর্বের নোটিফিকেশান সবার আগে তুমিই পাবে